নৌপুলিশের বিশেষ অভিযান, পদ্মা নদী থেকে 27 জেলে আটক, বিপুল পরিমাণ জাল, ইলিশ মাছ ও নৌকা জব্দ। বিশেষ অভিযান, পদ্মা নদী থেকে 27 জেলে আটক, বিপুল পরিমাণ জাল, ইলিশ মাছ ও নৌকা জব্দ। রিপোর্ট এস এম রাজা, পাঠ করছি আমি মুনমুন আক্তার। পূর্ণ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে নৌপুলিশ রাজশাহী অঞ্চলে পুলিশ সুপার রুহুল কবিরের নেতৃত্বে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক পৃথক দুই দিনের অভিযানে 27 জন জেলেকে আটক করেছে এবং তাদের কাছ থেকে নৌকা সহ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করেছে। নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি আইসি সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে গত 20 অক্টোবর 2023 থেকে 23 অক্টোবর 2023 ভোর পর্যন্ত নাজিরগঞ্জ, শিলাইদহ ঘাট, কুমারখালী, গুদারহাট, খলিলপুর, আমিরপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক জেলেকে আটক করা হয়। আটককৃত হল সুজনগর উপজেলার বিটভিলা গ্রামের সোরাব খাঁর ছেলে তোরাব আলী খাঁ, আলেক খাঁর ছেলে আলামিন, আবু বক্কর শেখের ছেলে আছাদ শেখ, আবুল শেখের ছেলে বাবু শেখ, মালিফা গ্রামের আব্দুল বাতেন মোল্লার ছেলে নুরুল মোল্লা ও হৃদয় হোসেন, তফিজুদ্দিনের ছেলে বাবু শেখ, রাজবাড়ী পাংশা উপজেলার শামিলপুর গ্রামের আজিমুদ্দিন শেখের ছেলে আলিম শেখ, একই এলাকার মৃত শাহিনুদ্দিনের ছেলে নায়েব আলী শেখ, রহিমুদ্দিন বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস, বালাজুদ্দিন প্রামাণিকের ছেলে বাবুল হোসেন, পাবনার আমিনপুর থানা ঢালাচর এলাকার মোজাহার মণ্ডলের ছেলে মিরাজ মণ্ডল, মিরপুর এলাকার মুসলিম মণ্ডলের ছেলে তমসের মণ্ডল, ঢালাচর এলাকার আজিজ সর্দারের ছেলে আবেদ আলী সর্দার, নেপাল মণ্ডলের ছেলে কুরবান মণ্ডল, রাজবাড়ী সদর উপজেলার সুখদেবপুর গ্রামের জামিন মণ্ডলের ছেলে তাজুল মণ্ডল, বারুইপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে ওয়াজেদ মণ্ডল, সুজানগরী ইসমাইল শেখের ছেলে আব্দুর রহমান শেখ, রাজবাড়ীর কালুরখালী হরিণবাড়িয়া চর এলাকার বদল শেখের ছেলে আফাজ শেখ, পাবনার আমিনপুরের চর কুসলাডাঙ্গি এলাকার শহীদুল্লাহ ফকিরের ছেলে সবুজ ফকির, জামাল মণ্ডলের ছেলে মুন্নাফ মণ্ডল, রমজান ফকিরের ছেলে মনির হোসেন, আবু তালেব মণ্ডলের ছেলে রুহুল মণ্ডল, কালিকাপুর এলাকার জামাল শেখের ছেলে আসিরুদ্দিন শেখ, এছাড়াও রাজবাড়ী ইব্রাহিম মণ্ডল, চানু শেখ ও আইজুদ্দিন। অভিযান পরিচালনাকালে 8টি নৌকা, প্রায় 20 লক্ষ মিটার কারেন্ট জাল এবং 20 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ নাজিরগঞ্জ বাস স্ট্যান্ড, হজরত খাজিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও দারুল উলুম কওমি মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ব্যাপারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। নৌপুলিশের এএসপি সাদিকুর রহমান, আইসি সাইদুর রহমান, এসআই আনোয়ারুল ইসলাম সহ নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।